আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো মহান আল্লাহ তালা রশেষ রেহমত রহমতে আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই খুব ট্রাই করি তোমাদের পরীক্ষার জন্য কাজে দিবে এবং জীবনের জন্য কাজে দিবে এমন ভিডিও তৈরি করার জন্য অপ্রয়োজনীয় ভিডিও বা অপ্রয়োজনীয় কথা বলার ট্রাই করি না এখানে করবো না ইনশাআল্লাহ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমি শুরুতে যে দুটো প্রশ্ন রাখছি তোমরা চাইলে প্রশ্নগুলি একটু পজ করতে পারো পজ করে আনসারটা চেক করো আমি দেখছি দুটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট আনসার দেখাচ্ছি আমাদের প্রথম প্রশ্নটা দেখছি পেয়ার দেওয়া দেখো আনসার এই আচ্ছা ঠিক আছে বাট তুমি একটু বুঝে নিতে হবে কেন আনসারটা এ দেখো আমরা এখানে প্রতিটা অপশনে এই ওয়ার্ডগুলো পাচ্ছি জেনে থাকবা এই দিস আর দিস এই শব্দ দুটা কিন্তু সিঙ্গুলার একই শব্দ যদিও সিঙ্গুলার দিস আর দিস এরা কিন্তু প্লুরাল তাহলে এই দিস আর দিস এই দুটা শব্দের পরে মানে এই দিস শব্দটার পরে সিঙ্গুলার ওয়ার্ড বসবে অন্যদিকে এর পরে কিন্তু প্লুরাল ওয়ার্ড বসবে আমাদের অপশনে কি আছে পেয়ার সিঙ্গুলার ফলে দিস আর দিস মানে বি আর সি কাট আছে কি আর এ আর ডি এবার আসো দিস পেয়ার অফ সক্স সক্স মানে তো বোঝোই মোজা মোজা তাহলে কয় জোড়া মোজা এক জোড়া মোজা এখন ভারটা কি সিঙ্গুলার দরকার না কি প্লুয়েল দরকার এক জোড়া মোজা কিন্তু দেখো আমি শুধু সক্স যদি বলতাম এক কথা হতো আমি বলছি এ প্যার অফ সক্স অথবা দিস প্যার অফ সক্স দিস পেয়ার অব সক্স এক জোড়া মোজা অথবা এই জোড়া মোজা নির্দিষ্ট করে দিয়েছে এবং ভারতটা সিঙ্গুলার হওয়া উচিত ফলে আনসার হচ্ছে ই আমি মনে হয় তোমাদেরকে খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি এখানে তুমি যখন এমন দুটা ব্লাঙ্ক পাবা একটু অড লাগবে নিজের কাছে হয়তো বাট অপশনের যে কোনো একটা খুঁজে বের করে ফেলতে পারলে সহজ আমরা বের করেছি আমরা এখানে দেখেছি পেয়ার কথাটা সিঙ্গুলার ফলে আমাদের একটা ডিটারমিনার প্রয়োজন ডেমনস্ট্রেটিভ প্রয়োজন যেটা কি না সিঙ্গুলার ফলে আমরা এ আর ডিতে পেয়ে গেলাম এখন দিস পেয়ার অফ সকস এই জোড়া মোজা সিঙ্গুলার কথা বোঝাচ্ছে এক জোড়া মোজা এই জোড়া মোজা ফলে ভারত দরকার সিঙ্গুলার আনসার পেয়ে গেলাম ইজে শেষ আনসার বি নাম্বারটা ক্রস এখানে আসো দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ বাকিরা অর্থটা এমন দাঁড়ায় যে হেডমাস্টার তোমার সাথে কথা বলতে চান বাহ তুমি খুব ইম্পর্টেন্ট ফিগার তাহলে আমরা এখানে কি লিখবো হেডমাস্টার ওয়াজ ওয়ান্টিং হ্যাজ ওয়ান্টিং নাকি ইজ ওয়ান্টিং নাকি শুধু ওয়ান্স সবাই খুব সহজে পেরে যাওয়ার কথা ওয়ান্স আমরা এখানে একটা কথা বলে রাখছি সামনেও প্রশ্ন পাবা আমি স্টুডেন্টদের কাছে এই জিনিসটা খুব দেখি যে কোনো ধরনের স্টুডেন্টদের কাছে এটা খুবই সহজ কথা বাট ওই যে সহজ জিনিস মানুষ সহজে গুলিয়ে ফেলে সেটা হলো এরকম ভার্বের সাথে এটা খেয়াল রাখতে পারো নিশ্চয় তোমরা জানো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার আর নাউনের সাথে নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয় কি প্লুরেল এখন আমাদের সাবজেক্ট যেহেতু আছে সিঙ্গুলার ভার্ব হবে যেটা সেটাও কিন্তু সিঙ্গুলার হবে আমরা এই কারণেই ভার্ভের সাথে এস বাই এস দিও ভার্বের সাথে এস বাই এস দিলে হয় সিঙ্গুলার আর নাওনের সাথে এস বাই এস দিলে হয় লুরেল তার মানে দ্য হেডমাস্টার ওয়ান্স এসটা দিলাম এই কারণ কেমন দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু ইউ হেডমাস্টার তোমার সাথে কথা বলতে চান চান্সট তিন চার তিন নাম্বারটা নিশ্চয় আমি আগেই বলে ফেলেছি মৌলিক কথাটা চার নাম্বারটাও সবাই খুব পারা দরকার পারা উচিত আনসার দেখাচ্ছি আসো তিন চার তিনি বলছে মনির দেশ ইয়াসিম বিকজ শি ইজ কাইন্ড টু হিম আমরা বিকজ একটা কনজাংশন দেখতে পাচ্ছি বিকজ অর্থ কারণ তোমরা এই কথা একটু খেয়াল রাখো এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে বিকজ মানি কারণ তারপর নিশ্চয়ই সেন্টেন্স থাকতে হয় অন্যদিকে বিকজ অফ একটা কথা আছে বিকজ অফ বিকজ অফ হ্যাঁ সের অর্থ কিন্তু কারণ না আবার সের অর্থ কারণে সেটার পরে সেন্টেন্স থাকে না তাহলে বিকজ মানে কারণ তারপর আছে কিনা আছে শি ইজ কাইন্ড টু মি সে আমার প্রতি দয়ালু এখানে দেখো ইজ দেখে বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্টেন্সে আছে তার মানে এই বিকজের আগের অংশ কিন্তু একটা প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স থাকবে দেখো মনির ইজ লাইকিং হ্যাজ লাইকড ওয়াজ লাইকিং এক লাইকস পেরে গেছে নিশ্চয় আনসার নিশ্চয় লাইকস মনির লাইকস ওই যে মনির যেহেতু একজন ভার্ভ সিং সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভের সাথেও ভার্ভটাকেও সিঙ্গুলার বানাতে হবে এটা সবাই জানি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার এখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভের সাথে আমরা অ্যাসপাইয়ার যুক্ত করি প্রেজেন্টেন্সে তাই না এই জন্য আমরা লাইকস লিখলাম আর একটু কথা বলে রাখি কাজে দিতে পারে মনির ইয়াসিম মনির লাইকস ইয়াসিম মনির ইয়াসিমকে পছন্দ করে বিকজ কারণ শি ইজ সে কাইন্ড টু হিম তার প্রতি সে দয়ালু তাহলে মানে ইয়াসিম মেয়ে মানুষ আমরা বুঝতে পারছি কাইন্ডের সাথে প্রয়োজন কি বসে টু বসে সবসময় টু বসবে না খেললাই একটু কাইন্ড অর্থ দয়ালু হতে পারে কাইন্ড অর্থ প্রকার হতে পারে যদি এখানে কিন্তু কাইন্ড টু মানি দয়ালু মার্সিফুল যেটাকে আমরা বলি হ্যাঁ মানে কাইন্ড টু দয়ালু বোঝায় দেখি কাইন্ড অফও কিন্তু হতে পারে সেটা খেয়াল রাখি কাইন্ড অফ কাইন্ড অফ মানে প্রকার হোয়াট কাইন্ড অফ পিপল দে আর তারা কোন ধরনের মানুষে বাই তাহলে কাইন্ড অফ মানে প্রকার আর কাইন্ড টু মানি দয়ালু এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে হোয়াট কাইন্ড ড্যাশ পিপল দে আর তুমি আন্দাজে এখানে অপশনে নিশ্চয় ওনারা টু রাখবে এবং শুরুতেই রাখার ট্রাই করবেন এই নাম্বারেই তুমি টু মাইটা দিয়ে আইসো না একটু খেয়াল করলো যে কাইন্ড শব্দটা এখানে দয়াল অর্থ দিচ্ছে নাকি প্রকার অর্থ অর্থ দিচ্ছে দয়াল অর্থ দিলে নিশ্চয়ই টু লিখে আসবা আবার প্রকার অর্থ দিলে তুমি অফ লিখবা একইভাবে আর অনেকগুলো আছে ফর এক্সাম্পল আমি যদি মুখে মুখেই বলি যেমন ধরো আমি বললাম দ্য ওল্ড ম্যান ইজ কী বলতে পারি ব্লাইন্ড ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ফল্ট ড্যাশ হিজ সানস ফল্ট আমি যদি বাক্যটা লিখি তাহলে আমি লিখলাম দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটা বৃদ্ধ মানুষটা ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্ট তুমি আন্দাজে কিন্তু নিশ্চয়ই আনসার করবা না আমি জানি এবং এতটুকু বেসিক তোমাদের থাকা দরকার ত্রিব্যদূষণ তোমাদের পরীক্ষার জন্য সেই লেভেলের ইম্পর্টেন্ট টপিক এটার একটু ভালোভাবে পৈরো নিশ্চয়ই তুমি এখানে ব্লাইন্ড অফ লিখবা না তুমি কি লিখবা ব্লাইন্ড টু লিখবা ব্লাইন্ড টু লিখবা বলো স্যার অফ বলতে চাইছিলেন কেন আসলে তোমরা জানো ব্লাইন্ডের সাথে অফও হতে পারে ব্লাইন্ডের সাথে টুও হতে পারে ব্লাইন্ড টু দ্বারা উদাসীনতা বোঝায় উদাসীন বোঝায় লোকটা মানে বৃদ্ধ মানুষটা তার ছেলের দোষের প্রতি উদাসীন তিনি আসলে তাকান না অন্যদিকে ব্লাইন্ড অফ আমি যদি বলি দ্য দা ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই ওয়ান আই মানে লোকটা এক চোখে অন্ধ তাহলে আনসার হবে দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই তার মানে ব্লাইন্ডের সাথে অফও বসতে পারে টু বসতে পারে আমাদের কাইন্ডের মতো কাইন্ডের সাথে টু টু বসতে পারে অর্থ দয়ালু আর কাইন্ড অফ মানি প্রকার একইভাবে ব্লাইন্ডের সাথে টু বসে অর্থ কী উদাসীন আর ব্লাইন্ড অফ মানি অন্ধ খেয়াল রেখেও পড়ু এবং যাই পড়ছো ট্রাই করো জানি ট্রাফ হয়ে যাচ্ছে স্টিল একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করো দেন আমরা তিন শেষ করে ফেলেছি কেউ বিরুক্ত হয়েও না এটা এক্সট্রা ইনফরমেশন ছিল বাট মনে হয় ইম্পর্টেন্ট ছিল চার নম্বর কোয়েশ্চেন ড্যান্স দ্য নাইনথ লেটার অব ইংলিশ অ্যালফাবেট আমি এটা এই প্রশ্নটা সচরাচর স্টুডেন্টদেরকে দিয়ে থাকি ভালো সংখ্যক শিক্ষার্থীরা এই প্রশ্নের আনসার কিন্তু এম দিয়ে দেয় এটা রিজনটা কি রিজনটা হলো বাক্য পড়ার সময় স্টুডেন্টদের থাকে না থাকে না মানে আসলে ইচ্ছেটা থাকে না তোমরা নিশ্চয়ই আনসারটা ধরতে পেরেছো এখানে আনসার নিশ্চয়ই ইজ কেন দেখো শুধু আই দিকে তাকালে কিন্তু উত্তর ইজ হয় না যে বাট এই অংশ দিকে যদি তাকাও আই ড্যাশ দ্য নাইনথ ল্যাটার অব ইংলিশ অ্যালফাহাবিট আই বর্ণটা ইংরেজি বর্ণমালার নবম বর্ণ তুমি কি বলতে পারো তুমি যদি বলো আই এম দা তার মানে কি আমি নিজেই ইংরেজি বর্ণমালার নবম বর্ণ এটা কি হয় ভাই তুমি কি ইংরেজি বর্ণওয়ালা নবমবর্ণ না আই শব্দটা সরি আই লেটারটা শব্দ হয় যদি আই শব্দটা আই লেটারটা আলাদা তাহলে এখানে আই ইজ দ্য এখানে আই বলতে আমি কোনো ব্যক্তিকে রেফার করা হচ্ছে না আই বলতে এখানে একটা লেটারকে রেফার করা হচ্ছে সেটা কীভাবে বুঝবো বাক্যটা পড়তে হবে এই জন্য আই ইজ দ্য নাইন্থ লেটার অব ইংলিশ অ্যালফাবেট হোপফুলি তোমরা ক্লিয়ার অ্যান্ড দেন পাঁচ ছয় পাঁচ ছয়ে খুব ইজি কোশ্চেন বাট পরীক্ষা এসছে পরীক্ষা আসার মতো মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম মার্সের সাথে অ্যাস দেখলেই তুমি প্লুরাল ভাইব না একটু সাবধানে চিন্তা করো মার্স মানে মঙ্গল গ্রহ তো কারো নামের সাথে যদি অ্যাস এমনিতে যুক্ত থাকে লোকের নামের সাথে এমনিতে যুক্ত আছে লোকের নাম দশটা শব্দে এখন আমি কি করব। তুমি কি করবা একটাই ধরবা তাহলে ভারত সিঙ্গুলার হবে দ্যেড দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অনেকগুলো শব্দ মিলে একটা জিনিসটাই তো বোঝায় একটা দেশকেই তো বোঝায় ফলে অফকোর্স আনসার কী হবে সিঙ্গুলার হবে তাহলে আমি এখানে খুব বেশি কথা বলতে হচ্ছে না জানি মার্স মার্স আনসার হবে ইজ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি ইউনাইটেড স্টেটস একটা ধনী দেশ রিচ শব্দটা কিন্তু অ্যাজ এবং আর্টিকেলটা নিশ্চয় তোমরা এটা জেনে রাখো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিছু নির্দিষ্ট দেশ আছে যাদেরকে আমরা আর্টিকেল ডি ব্যবহার করি লাইক দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্য ইউনাইটেড কিংডম দ্য ইউনাইটেড আরব আমিরেটস আমরা দ্য নেদারল্যান্ডস ব্যবহার করি দ্য ফিলিপিনস ব্যবহার করি দ্য বাংলাদেশ ব্যবহার করি না কিন্তু সাবধান ওকে সাত আট আসো আট নম্বর তো লাভলি কোয়েশন সাত নম্বরটা সহজে পেরে যাওয়া কালচারাল স্টাডিজ ড্যাশ আ নিউ মিনিং অব কালচার আর আট নম্বরে দিস গ্রেপস ড্যাশ সাওয়ার আনসার দেখাচ্ছি আমি তোমাদের আমাদের কালচারাল স্টাডিজ দেখতে কিন্তু প্লুরেলেই মনে হচ্ছে কালচারাল স্টাডিজ এটা একটা সাবজেক্টের ভাই জাপানিজ স্টাডিজ চাইনিজ স্টাডিজ হ্যাঁ এমনটা তাহলে ভালোভাবে নিশ্চয়ই সিঙ্গুলার মানে কালচার সা যেতে পারে একটা সাবজেক্টের নাম কালচারাল স্টাডিজ জাপানিজ স্টাডিজ যেমনটা আমি বললাম তাহলে কালচারাল স্টাডিজ গিভস অথবা প্রোভাইডস আ নিউ মিনিং অফ কালচার কালচারাল স্টাডিজটা স্টাডিজ কালচারের ব্যাপারে নতুন একটা মিনিং দেয় একটা ভাব দেয় হ্যাঁ রিয়েলাইজেশন দেয় এখানে দিস গ্রেপস দেখো আমি তোমাদেরকে প্রথম দিকে একটা প্রশ্ন ব্যাখ্যা করতে বলেছিলাম আই এস দিস এটা কিন্তু সিঙ্গুলার এটার পরে আমরা প্রশ্নটা এমন পেয়েছিলাম দিস পেয়ার তাই না দিস পেয়ার তাহলে আই এস দিস তারপরে নাউন শব্দটা কিন্তু সিঙ্গুলার হতে হবে একইভাবে এস দিস এটা কিন্তু প্লুরিল তারপরে নাউনটা কিন্তু প্লোরল হতে হয় দেখো দিস গ্রেপস তাই না দিস গ্রেপস এখন এখানে সাবজেক্টের যেহেতু প্লুরেল ভার্ভটা তো প্লুরাল হতে হয় ভার্বের সাথে অ্যাস বেস হলে প্লুরাল নাকি না হলে প্লুরাল আমি কিন্তু বলে এসেছিলাম ভার্বের সাথে অ্যাস বেস হলে সিঙ্গুলার হয় আমরা পড়েছিলাম না মনির লাইক্স ইয়াসিম হেডমাস্টার ওয়ান্স তার মানে ভার্ভের সাথে অ্যাস বেস হলে হয় সিঙ্গুলার না হলে হয় প্লুরাল এখন আমরা একটা ভার্ভ লিখবো টেস্ট দিয়ে টেস্টিং তো না মানে শুধু টেস্টিং দিলে হয় না আর টেস্টিংকে আমরা লিখতে পারি কিনা আমরা জানি টেস্ট একটা ভাব যেটাকে আমরা কন্টিনিউস টেন্স লিখতে পারি না এখন বাকি রইল টেস্ট সেটা হলো টেস্ট এস দিলে কিন্তু ভারটা সিঙ্গুলার হয়ে যায় ভার্বের সাথে অ্যাজ ওয়াইস হলে হয় সিঙ্গুলার আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরেল সে চাইছে একটা প্লুরাল ভার প্লুরেল ভাব করতে এলে তার সাথে অ্যাজ ওয়াইজ লেখা যায় না ফলে আনসার হচ্ছে টেস্ট দিস গ্রেপস টেস্টস আমরা যে প্রশ্ন করেছিলাম ওই মুডেরই তোমাকে দুটা কাজ করতে হবে এখানে আমি আনসারটা দেখাচ্ছি তোমাদের আসো প্রথমত তুমি এই কথার চিন্তা করো সেন্টেন্সটা তার মানে বাকি ছোট একটা আছে অক্জলের সব জায়গায় আছে এরপরে তো বাক্যটা কেমন অক্সিলির পরে দেয়ার এনি নার্সিং স্কুলস দেয়ারটা কিন্তু সাবজেক্টের প্লেসে বসেছে যদি নর্মাল সেন্টেন্স কল্পনা করি সাবজেক্টের প্লেসে বসেছে দেয়ার তাহলে বাক্যটা মূলত এরকম দেয়ার তারপরে একটা অক্সিলিরি তারপর এনি নার্সিং স্কুলস এই তো এখন আমরা জানি হেয়ার এবং দেয়ার হেয়ার এবং দেয়ার হেয়ার এবং দেয়ার যখন বাক্যের শব্দের স্থানে বসে তারপরে যে একটা ভার্ব বসে তারপরে যে ভার্ভটা বসে ফর এক্সাম্পল আমি যদি দশ নম্বর প্রশ্নটা আগে আনসার করি তোমরা নয় ইজি বুঝে যাবা সাবজেক্ট শুরু কী আছে হেয়ার আছে দেয়ার আছে হেয়ার অথবা দেয়ার তারপরে এখানে একটা ভার বসাবো এখন কোন ভারটা বসাবো নির্ধারণ করবে কি হেয়ার এবং দেয়ার না না নির্ধারণ করবে এর পরবর্তীতে যে অবজেক্টটা আছে মূল পয়েন্ট হলো হেয়ার এবং দেয়ারের ভার্ব নির্ধারণ করে ভার্বের পরবর্তী যে কথাটা আছে দেখো এই কথাটা দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট তার মানে আমাদের এখানে হেয়ার দেয়ার বাক্য সাবজেক্টনে বসা আছে ও ভার নির্ধারণ করছে না তার পরবর্তী যে কথাটা আছে দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট এটা আমাদের ভার নির্ধারণ করবে এখন আসো দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট কথা কি সিঙ্গুলার নাকি প্লুরাল অফকোর্স দ্য নোটবুক এক জিনিস দ্য রিপোর্ট আর এক জিনিস প্লুরাল এখন ভারব লাগবে প্লুরাল ভার প্লুরাল আছে কোথায় কোথায় দেখো সিঙ্গুলার আছে বাদ সিঙ্গুলার আছে বাদ সিঙ্গুলার আছে বাদ আছে হলো বি আর ইতে এখন বি আর ইন মাঝে কোনটা নিবা হেয়ার আর দ্য নোটবুক নাকি হেয়ার হ্যাভ বিন নোটবুক না বাক্যের অর্থ যদি কল্পনা পুরো বাক্যটা যদি পড়ো হেয়ার আর দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক হতে পারে ঠিক আছে তো মানে আমি তোমাকে বলেছিলাম গত সপ্তাহে যে আমি তোমাকে একটা নোটবুক দিব এবং একটা রিপোর্ট কার্ড দেবো রিপোর্ট দেবো এখন আমি গত সপ্তাহে তোমাকে বলেছিলাম আজকে আমি এটা এনেছে আমার সাথে ব্যাগে করে এনে আমি তোমাকে বল তোমাকে বললাম হিয়ার আর দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক তোমাকে গত সপ্তাহে আমি যে নোটবুক রিপোর্ট দিব বলছিলাম এটা হলো এই এই যে এইগুলো নাও তাহলে আনসার কি হিয়ার আর দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক কেউ কেউ বলো স্যার এর আগে প্রেজেন্টেন্স পরে পাস্ট টেন্স এখানে বাক্যের অর্থটা দিয়ে খেয়াল করতে হবে নিশ্চয়ই অ্যান্ড দেন এবার এখানে চলে আসি আমরা তাহলে দেয়ারের দেয়ার আছে কী আছে এখানে এনি নার্সিং স্কুলস আছে প্লুরেল আছে না প্লুরেল প্লুরেল যেহেতু আছে তার মানেই এই হেয়ার এবং দেয়ারের পরে নর্মাল সেন্টেন্স একটা অক্সলি ভার থাকবে ভারটা কিন্তু প্লুরেল হতে হবে তাহলে দেখো সিঙ্গুলার আসে কোথায় আসে এ আর সি এ আর সি কার্ট রইলকে বি আর ডি এখন বাঁকা যদি এইভাবে পড়ি আমি দেয়ার আর দেয়ার আর এনির জায়গায় আমি লিখি ধরো দেয়ার আর নট লিখি দেয়ার আর নট অথবা দেয়ার আর মেনি দেয়ার আর নট অথবা দের আর মেনি নার্সিং স্কুলস অন চট্টগ্রাম চিটাগং নাকি ইন চিটাগং ইন্টারভেউটিভ সেন্টেসে বানাই ফেলি যেহেতু আমরা আনসার পেয়ে গেছি আনসার আমরা কি লিখবো আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগং নাকি অন চিটাগং নিশ্চয়ই সবাই ইন বলবা তাহলে কী হচ্ছে আনসার আর দে আর এনি নার্সিং স্কুলস ইন চিটাগং তাহলে আমরা এখানে হেয়ার এবং দেয়ার যখন বাক্যের সাবজেক্ট স্থানে বসা থাকবে ভার নির্ধারণ করবে তার পরবর্তী অংশটা তার পরবর্তী কথাটা এখানে যেহেতু ইন্ডিয়াডিক মুডে আছে তাহলে আমাদের বাক্যে শুধু একটা ভার লিখতে হবে ভার্বটা কি হবে সেটা নির্ধারণ করবে কে ওই যে হেয়ার এবং দেয়ারের পরবর্তী কথাটা ইনি নার্সিং স্কুলস যেহেতু প্লুরেল আমাদের প্লুরাল আছে কেবল বি আর ডিতে বি আর ডিতে এখন চিটার আগে আমরা অন লিখতে পারি না নিশ্চয়ই ইন লিখে তাহলে আনসার হচ্ছে আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিরাগম আর যদি তুমি নর্মাল মুডে করে ফেলো তাহলে পেয়ে যাচ্ছ আনসার দেয়ার আর নট এনি নার্সিং স্কুলস ইন চিরাগম অথবা দেয়ার আর মেনি নার্সিং স্কুলস ইন চিরাগম আর শেষ আনসার পেয়ে গেছি হেয়ার আর দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক এই ছিল আজকের ক্লাস আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য আসলে বোঝাতে পেরেছি কি না সেটা জানাবা তোমরা বুক আর পাচ্ছ কি না নিশ্চয়ই ভিডিওটি তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ